হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই জানেন আমি আমার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পেয়েছিলাম বেশ কয়েকদিন আগে। হ্যাঁ, তো দুঃখের বিষয়, আমার মনিটাইজেশনটা আজকে আমি হঠাৎ করে তো ফেসবুক প্রোফাইলে ঢোকার পর থেকে আমার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেছে। তো এই রিজেক্ট হওয়ার কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে যেটা হয়েছে এটা যেন আপনাদের সঙ্গে না হয়, এই ভুলটা যেন আপনারা না করেন। তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি, তো আমি আপনাদের প্রমাণ সহ যদি একটু দেখানোর চেষ্টা করি। তো এখন আমার পেজে আমি লগ ইন আছি, তো অবশ্যই আমার প্রোফাইলে চলে আসলাম। তো যেহেতু আমার প্রোফাইলের মনিটাইজেশনটা চলে গেছে, তো আল্লাহ তাআলার অশেষ রহমতে কিন্তু আমার পেজের মনিটাইজেশনটাই কোনো সমস্যা হয় নাই। তো এটা হয়ে কোনো সমস্যা, পেজের মনিটাইজেশনে কোনো সমস্যা হলে কিন্তু আমি নিজেও ঠিক থাকতে পারতাম না, যেহেতু প্রোফাইলে মনিটাইজেশনটা চলে গেছে। তো তার জন্য আমি হয়তো এটা ধৈর্য ধরতে পারতেছি। তো আমি আমার প্রোফাইলের অবস্থাটা যদি দেখাই, তো আমার প্রোফাইলে কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি বেশ কয়েকদিন আগে মনিটাইজেশনটা পেয়েছি। তো আমার প্রোফাইলে কিন্তু বেশ কিছু ভিডিও রয়েছে। তো এখন কিন্তু আমি নিয়মিত ভিডিও দেই না, কোনো ভিডিওর কারণ ছাড়াই আমার প্রোফাইলের মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট করে দিছে, তারা এটাকে বন্ধ করে দিছে। তো গতকালকে একটি নোটিফিকেশন আসছে, তো সেই নোটিফিকেশনটি কিন্তু আমি আজকে দেখলাম। তো দেখার পর কিন্তু আমি অবাক হয়ে গেছি যে আমার প্রোফাইলের মনিটাইজেশন কেন বন্ধ হবে। তো এই আমার প্রোফাইলের মনিটাইজেশন কেন বন্ধ হলো সেটি কিন্তু আমি অনেক চিন্তা ভাবনার পর, অনেক খোঁজাখুঁজির পর আমি আমার দোষটা বা আমি আমার অপরাধটা কিন্তু আমি বের করেছি। তো আপনি এখানে দেখতে পারতেছেন স্টার এবং ইনস্টিমেট মনিটাইজেশন কিন্তু আমার প্রোফাইলে অন। তো আমি ইনস্টিমে যে আপনারা দেখতে পারতেছেন এই যে দুই নম্বরে ইনস্টিমেট এইটার উপর আমি ক্লিক করে চলে গেলাম। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মনিটাইজেশন রিজেক্টেড। তো এখানে আপনি দেখতে পারতেছেন মনিটাইজেশন রিজেক্টেড এখানে বড় করে তারা লেখা আছে এখানে। তো এটা কেন হলো, তো তারা বলতেছে কিন্তু গো টু পলিসি ইস্যু। তো আমি তাদের যে কোনো একটি নিয়ম ভঙ্গ করেছি, তো তার জন্যই কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে। তো তাদের কি নিয়ম ভঙ্গ করলাম, কেন আমার প্রোফাইলের মনিটাইজেশনটা তারা বন্ধ করে দিল। তো আমি যদি এই যেখানে গো টু পলিসি ইস্যু এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে, তো তারা এখানে স্পষ্ট বলে দিচ্ছে ইনস্টিমেট মনিটাইজেশন ইউ ক্যান্ট আর্নিং মানি ফ্রম ইউর ভিডিও। তো এখানে কিন্তু এই যে আপনি রেড কালার দেখতে পারতেছেন, তো এটা কিন্তু আমার মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু রিস্ট্যাক দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ মনিটাইজেশনটা, ইনস্টিমেটের যে মনিটাইজেশনটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে তারা। তো এটার কারণ হচ্ছে আমি যে ভুলটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকেই মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনারা মনিটাইজেশনটা হারিয়ে ফেলেন, তো অনেকেই কিন্তু ঠিক থাকতে পারবেন না, কারণ অনেক কষ্টের পর, অনেক পরিশ্রমের পর কিন্তু মনিটাইজেশনটা অন করা হয়। তো অনেক ইনফরমেশন দেওয়ার পরে, অনেক পরিশ্রম দেওয়ার পরে, তো এখানে আমি আমার যে প্রোফাইলের মনিটাইজেশন চলে গেছে, প্রোফাইলে কিন্তু আমি কাজ বাজ করি না, মাসে দুই একটা রিলস ভিডিও দেই বা লং ভিডিও দুই একটা দিই। তো আমার মেইন ফোকাস হচ্ছে আমার পেজ। তো আমার পেজে ইনশাআল্লাহ মনিটাইজেশনটা আছে, সেটাই কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ, যাতে কোনো দিন না সমস্যা হয় তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো এখানে যে আমার মনিটাইজেশনটা প্রবলেম হলো, এর প্রধান কারণ হচ্ছে আমি একটা পেজের, আমার নিজের একটা পেজ আছে, সেই পেজের ভিডিওটা আমি চার থেকে পাঁচবার শেয়ার করেছিলাম আমি আমার এই প্রোফাইল থেকে। তো আমি আবারও বলছি, যাতে আপনাদের সঙ্গে এই সমস্যাটা না হয়, আপনারা এই সমস্যায় না পড়েন, এই যে প্রোফাইলটা দেখতে পারতেছেন, এই প্রোফাইলের মনিটাইজেশন বাতিল হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি চার থেকে পাঁচটা গ্রুপে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এই প্রোফাইল দিয়ে। তো আপনারা অনেকেই বলবেন যে ভাই ভিডিও শেয়ার করবো না আমরা, তাহলে কিভাবে আমাদের প্রোফাইল বা পেজ গ্রো হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ভিডিও যদি আপনি শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনার পরিচিত কেউ যারা আপনার আইডিতে অ্যাড আছে, তো তাদেরকে শেয়ার করে দিতে বলবেন তাদের আইডি দিয়ে। তো আমি কিন্তু নিজের আইডি দিয়ে শেয়ার করে এই সমস্যার সম্মুখীন হয়েছি। তো অবশ্যই আপনি এই ভুলটা কখনো করবেন না। তো ফেসবুক টিম এত সুন্দরভাবে, তারা এত ইয়াভাবে তারা বিবেচনা করে, রিভিউ করে প্রতিদিন আপনার পেজ প্রোফাইল তারা রিভিউ করে, প্রতিদিন পেজ প্রোফাইল রিভিউ করে পর যদি তারা কোনো প্রবলেম দেখতে পায়, তারপরেই কিন্তু মনিটাইজেশনটা বাতিল করে দেয়। তো আমি এই একটা ভিডিও চারবার শেয়ার দেওয়ার পর
4 থেকে 5 ঘন্টা পরেই কিন্তু তারা এই নোটিফিকেশনটা আমাকে দিয়ে দিছে, বা আমার ইনস্টি ম্যাডার যে মনিটাইজেশনটা সেটা কিন্তু তারা বন্ধ করে দিছে। তো আপনি এখানে দেখতে পারতেছেন, তো আমার ইনস্টি ম্যাট মনিটাইজেশন কিন্তু একেবারে এখন বন্ধ। তো তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে, এখানে তারা এখানে আমি যদি রিভিউর উপর ক্লিক করি, তারা কিন্তু এটাকে ইয়াদের রিভিউতে পাঠাতে বলছে। তো যেহেতু আমার কোনো ভুল নেই, সেহেতু আমি যে এখানে টিক মার্ক দিয়ে এই যে রিকোয়েস্ট রিভিউ, তো রিকোয়েস্ট রিভিউতে একটা ক্লিক করে রিকোয়েস্টে পাঠিয়ে দিলাম। তো যেহেতু আমার এটা বড় ধরনের কোনো ভুল নাই, তো তার জন্যই আমি এটা রিকোয়েস্টে পাঠালাম। যদি কফল ভালো থাকে তার আমার মনিটাইজেশনটা আবার, তো তারা এখানে বলছে কিন্তু তারা চেক করার পর, এটা রিভিউ করার পর 2 থেকে 3 বিজনেস ডে, মানে 2 থেকে 3 দিনের ভিতর তারা এটা আমাকে জানাবে যে আমি আর সত্যি আমার কোনো ভুলের জন্য এটা হয়েছে কিনা। তো অবশ্যই যদি আমার ভুল ভুল যেহেতু আমার আছে, সেই ক্ষেত্রে তারা এটার মনিটাইজেশনটা আর ফিরিয়ে দিবে না, কারণ ফেসবুক টিম অনেক অনেক ভালোভাবে রিভিউ করে দেখে, তারা দোষ ছাড়া কাউকে কোনো ইয়া দেয় না, মনিটাইজেশন রিজেক্ট করে দেয় না। তো এটা হচ্ছে আমার অবস্থা। তো অবশ্যই আপনারা কোনো প্রকার ভিডিও আপনাদের যে আইডিতে মনিটাইজেশন আছে বা মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাচ্ছেন, সেই সব আইডি দিয়ে কখনো ভিডিও শেয়ার করবেন না। তো ভিডিও শেয়ার করলে কিন্তু আপনার সঙ্গে এমনটা হবে, তো আমার সাথেও কিন্তু এমনটাই হলো। তো এটা কিন্তু আমি কখনো বিশ্বাস করতেছিলাম না, বড় বড় ফেসবুক আর বড় বড় ইউটিউবারের কাছে আমি শুনছি ভিডিও শেয়ার করলে নাকি ঝামেলা হয়, কিন্তু আমি বিশ্বাস করতাম না। তো এই ছোট্ট একটি ভুলের জন্য কিন্তু আমার অনেক দিনের পরিশ্রম, আমার মনিটাইজেশনটা তারা বাতিল করে দিল। তো আজকে আমার এই অবস্থা। তো মনিটাইজেশন যদি আপনি ঠিক রাখতে চান, অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন এবং পরের কোনো ভিডিও আপলোড দিবেন না, এবং ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবেন না, আর কোনো প্রকার ভিডিও আপনি শেয়ার করবেন না। তো আপনি অন্য কারো পেজের ভিডিও আপনার আইডি দিয়ে শেয়ার করবেন না। তো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, অবশ্যই আপনার মনিটাইজেশন কখনো বাতিল হবে না। তো আমি যেহেতু মনিটাইজেশন যেহেতু ফিরে পাই, তো অবশ্যই আপনার দোয়া করবেন, আমি চেষ্টা করে যাব মনিটাইজেশনটা আবার ফিরিয়ে আনার জন্য।